মহানগরীত আর মাটির দালালর দপদপনি নচলিব। ভূমাফিয়ার কবলত পড়ে সর্বশান্ত নহব কোনো লোক। মহানগরীত মাটির দালালর বিরুদ্ধে অভিযান চলিব বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করার পিছতেই পদক্ষেপ গ্রহণ করেছে মহানগর জেলা আয়ুক্ত সুমিত সত্তাওয়ানে। এতিয়ারে পৰা মহানগরের পাঁচটা রাজচক্র বিষয়ার কার্যালয়ের এটাক কার্যালয়ত প্রতি দেওবারে বহিব জেলা আয়ুক্ত। নির্দিষ্ট রাজচক্রর অধীনের রাইজর ওজৰ আপত্তি শুনিব জেলা আয়ুক্ত। তারই প্রথম পদক্ষেপ হিসাবে দেওবারে দিসপুর রাজচক্র বিষয়ার কার্যালয়ত বহিল জেলা আয়ুক্ত। শুনিলে রাইজর ওজৰ আপত্তি। দেউতা যুঁজি যুঁজি আর দেউতাটা ঢুকালেই, দেউতা 18 চনত ঢুকালে, নামতো নুঠে। তারপর এতিয়া মায়ও বহুদিন চেষ্টা করলে, আমিও করছো, নহয়গৈ কামটো, মানে কোনো পর্যায়ে নহয়, বিভিন্ন এপ্লিকেশন দিয়ে আছো। আজি খুব ভাল পদক্ষেপ লৈছে স্যার, নিজে আহিছে, লগ পাইছে আমাক। এই মাটিটো ডিমার্কেশন করার কারণে গোটে এপ্লিকেশন দিছিল, এই মাটি ডেটা বেস করলে বটল কারণ গল, কিন্তু ডিমার্কেশন নকরলে এনে গুছি আছে। আজি কি কলে জেলা? আজি মোৰ ফটোকপিটো ফটোকপি রাখিছে, পিছত আর মাটিব বলে কৈছে। ভূমাফিয়া মাটির দালালর কবলত পড়ে সর্বশান্ত হওয়া লোকর বাবে এয়া নিশ্চয়ক এক আশার বতরা। জেলা আয়ুক্তগাকে গ্রহণ করা এই পদক্ষেপর ভবিষ্যতে কি ফলাফল হয় সেয়া সময় সাপেক্ষে হব লক্ষণীয়। ভিডিও জার্নেলিস্ট অসীমর সহযোগত হিমাঙ্কর বর্মনের রিপোর্ট, প্রতিদিন টাইমস।